شب شموشان شوخل میلی جوتی سریشتو সঠিক দিশা মানি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আজ শ্রীলাল তাকে সাথে নিয়ে শুরু করছে সৌভাগ্যের দিশারি। ভেরি ওয়ার্ম ওয়েলকাম। পঞ্জিকা কি বলছে? চলো, প্রচুর মানুষ বসে আছে আমার দিকে তাকিয়ে, শ্রীলালদা কি বলছে, সম্পূর্ণাই কি বলছে, আজ কি কপাল আছে, অনেক প্রশ্ন আছে। যোগ হচ্ছে সৌভাগ্য। আজকের দিনে যে কাজটা আপনি শুরু করবেন অবশ্যই সেটা সৌভাগ্য এনে দিতে পারে। আজকে শুভ কাজ অনেকগুলো করতে পারবেন, সে কাজগুলো কিন্তু সুন্দরভাবে মেনটেন করবেন। বাহ, এইবার শুনে নেব রাশি অনুযায়ী কার কেমন দিন কাটবে। প্রথমে মেষ রাশি। শুনুন, মেষ রাশির ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে কি, দেখুন, গুরুজনকে অবহেলা করবেন না, গুরুজনকে মান্যতা করবেন, ভালো কথা বলার চেষ্টা করবেন, একটু আশীর্বাদের দরকার আছে ঈশ্বরের, তাহলে শুভ কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চা পাওয়াগুলো বাড়ছে, কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। দেখুন, বেশি খেতে দিলে খেয়ে নেবেন কি আপনি? একদমই না। মিথুন। সেক্ষেত্রে প্রচুর ব্যয়ের যোগ দেখা যাচ্ছে, মাথাটা না গরম হয়ে যাচ্ছে, সব কিছু মনে হচ্ছে না আর করবো না, বিরক্তি আসছে আর কি। কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে, আজকে আপনি না নিজেকে একটু সাজিয়ে নিতে পারেন, কিন্তু বিউটিফুল হওয়ার জন্য আজকের দিন। সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে কাজ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, নতুন কিছু পাচ্ছেন, পুরনো প্রেমগুলো বা পুরনো মানুষগুলো আপনার জীবনে আজকে খুব ভালো মজা দেবে। কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে সৌভাগ্য আজকে আপনার হাতের মুঠোয়। যারা বিদেশে থাকেন, যারা এই মুহূর্তে বিদেশে বন্ধুরা আমার প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য ঘরে ফেরার জন্য শুভ সংবাদ আসতে পারে। তুলা। তুলা রাশির ক্ষেত্রে জলে বিপদ আছে, একটু মানুষ বুঝে চলতে হবে, বিপদ লিঙ্গ থেকে ক্ষতির সম্ভাবনা আছে। বৃশ্চিক। বৃশ্চিকের আজ দারুণ দিন, আপনার মানুষ মানে যার সঙ্গ আপনি চাইছেন তাকে আজকে আপনি কাছে পাবেন, যেটা আপনি আজকে ভাবছেন সেটা আজকে আপনার জীবনে আসছে। ধনু। ধনু রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, প্রেম নিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, সন্তান নিয়ে চিন্তার যোগ দেখা যাচ্ছে। মকর। মকর রাশির ক্ষেত্রে প্রেমে এবং বিবাহে ক্ষেত্রে দুটোই গণ্ডগোল দেখা যাচ্ছে, সংসারে শান্তি চাইছেন, খাটছেন, হচ্ছে না। কুম্ভ। ভালো কিছু ঘটছে, ভালো কিছু চাইছেন, ভালো কিছু হবে, সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে এদিন খুব ভালো। মীন। আজকে সাহসিকতা আর একটু দেখাতে হবে, অতিরিক্ত সাহস প্রয়োজন হলে দেখাবেন আর কি, মানে আজকে সাহসটা খুব প্রয়োজন। বাহ, এইবার টোটকা। আজকে দারুণ একটা টোটকা আমি বলি, না রোজই দারুণ টোটকা বলি, আজকে কি আর খারাপ টোটকা বলবো। সেটা হচ্ছে কি, ধরুন আপনার মুড আসছে না, আপনার ভালো লাগছে না, মনে হচ্ছে দূর, ভালো লাগছে না, ভালো লাগছে না, অনেকে থাকে, আমার জীবনেও হয়, আপনার জীবনেও হয়, সুস্মিতার জীবনে হয়, প্রত্যেকের জীবনই না একটা দিন থাকে না ভালো লাগছে না, তা আজকে ঝাল জাতীয় কিছু খাবার না খেয়ে নেবেন, দেখুন না মনটাকে সঙ্গে সঙ্গে না একদম টাটকা হয়ে যাবে। বাহ, তার সাথে অনেকটা এনার্জি আসবে, অনেক কিছু একেবারেই। এইবার বন্ধুদের প্রচুর প্রশ্ন, প্রচুর সমস্যা, তার সমাধান চাই, উত্তর চাই, কি করে যোগাযোগ করবে? শুধু শুনলে হবে না, দেখুন কপাল কি আছে সেটা জানা যায়, আমি বলবো আপনি জানেন আপনার কপালে কি আছে, আমি শুধু আপনাকে বলে দিচ্ছি এখানটা ব্যথা আছে, টিপে দিচ্ছি, আর কিছু না, কিন্তু ওটাকে সারাতে হবে, তো সারাবার জন্য আমার সঙ্গে যোগাযোগও করতে হবে,
ফোন নাম্বার রইল, বুকিং করে নেবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ এত সুন্দর করে গাইড করার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্তই, খুব ভালো থাকবেন।